আশ্চর্য, নিজে নিজে পুলিশকে ফোন করতে বলে। স্যার গো, এই বাড়ি ভালো না, এই বাড়ি ভালো না গো স্যার, এখানে নিশ্চয়ই খারাপ একটা কিছু আছে। আমার তো মনে হয় স্যার ভূত প্রেত হইতে পারে। স্যার গো, স্যার কি জানান নাই যে জানাইল গো স্যার, এরপরে আমার অজ্ঞান ফিরে এখানে বাইরে রেখেছে। কইছিলাম না, আগেই তো কইছিলাম, আমার কথা আপনারা বিশ্বাস করেন নাই। দেখেন দেখেন, পুলিশ নাই তারকা নেই বেটার মানলো কেডা, কত বড় ভূত। হ্যাঁ, গরিবের কথা বাসি হইলে ফলে গো খালাম মা। আই টিপির মা থামেন তো, তুমি পুলিশকে ফোন করো না। আর থামলে কি না থামলে কি, আমি এখানে আর একদিনও থাকুম না গো খালাম মা। কেন, আপনি এই বাসায় থাকবেন না কেন খালাম মা? ওইলে বড় কামের দেখে এই বাড়ি বাঁধ দেন, নাইলে আর এক মুহূর্ত আমি থাকুম না। এই ভূত পেটির লোকে মানুষ থাকতে পারে না, আল্লাহ বাঁচাও। আমি চোর হইলো একটা কথা কই, এই ঘরে বন্ধন দেন, নইলে এই ঘরে থাকতে পারেন না। আরে আল্লাহ রে, আরে আমার আমার যে কি জ্বালাইছে রে আল্লাহ, আল্লাহ রে। শোনো শালা, তুমি আমার কথা শোনো, এখন বিষয়টাকে চোখে ভুল দেখা বা অসুস্থ বলে কিন্তু তুমি ফেলে দিতে পারবে। চোরকে পর্যন্ত বেঁধে রেখে গেল, চোরকে মিথ্যে বলবে? চোর মিথ্যা বলবে না, চোরই তো বলছে যে কেউ তাকে বেঁধে রেখে গেছে, চোর কেন মিথ্যে বলবে? তার মানে তুমি বলতে চাও এই একবিংশ শতকে ঢাকা শহরে আমাদের বাড়িতে ভূত এসে আবাস গেড়েছে? আমি তো কিছু বলছি না, আমি তোমাকে বোঝাবার চেষ্টা করছি, এই পরিস্থিতিটা তোমাকে একটু মানতে হবে যে বাড়িতে কিছু একটা ঝামেলা আছে এবং সেই ঝামেলাটা মোকাবেলা করবার জন্য যা কিছু করতে হয় আমি সেটাই করব। কি করতে চাও তুমি? বসো। আমাদের অফিসের হেডপোস্ট সাহেব আছেন না, ওনার পরিচিত একজন তান্ত্রিক আছে, আমি যদি বলি ওই তান্ত্রিক উনি বাসায় পাঠিয়ে দেবেন। তান্ত্রিক?
কামরূপ কামাখ্যা থেকে তন্ত্রমন্ত্র শিখে আসা এক আধুনিক তান্ত্রিক। কাবিল, 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 উঠো, উঠো। কি বিপদ ডেকে এনেছো তুমি? কি হলো বাবা? আমি তো বিপদ দূর করলাম। তুমি চোরকে অজ্ঞান করে বেঁধে রেখেছো কেন? তো কি করব, ওকে সব চুরি করে নিয়ে যেতে দেব? আমাদের জাগালেই তো পারতে। তোমরা ভয়টয় পেতে, আর আমার তো রাতে ঘুমানোর জায়গা ছিল না, তাই ভাবলাম কিছু তো একটা করতে হবে। আচ্ছা, চোরটা কোথায়? পুলিশের কাছে দেওয়া হয়েছে। ভালো হয়েছে। কাবিল, এবার একটা ঝামেলা হবেই। টেপির মা, চাচা, চাচি সবাই মিলে ঠিক করেছে কাউকে একটা ডেকে এনে ভূত তাড়াবে। আমি কি ভূত নাকি? কিন্তু তুমি যদি ধরা পড়ে যাও আর চাচা চাচি যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় তাহলে কি হবে? কত কইরা বুঝাইয়া কইলাম, চোখের সামনে দা ভূত হইরা যায়। আগলা বাতাস ছাড়ে রাইত কইরা খেতা দইরা টানাটানি করে, বললো না, বুঝলো না, বিশ্বাসও করলো না। বিশ্বাস করলো তো করলো, কার কথা না, একটা চোরের কথায়। হ্যাঁ রে, তাজ্জব দুনিয়া, ভালো মাইষের কথায় কেউ আছে না, মন্দ মাইষের কথায় সবাই ভাল করে। এবারের একটা গতি করলে হয়, নাইলে আমি আর এই বাড়িতে নাই। গতির লোকে কে থাকে? ওং হিং নম একৃ বৃক্রি খা দৃং হিং হো, ওং হিং নম একৃ বৃক্রি খা দৃং হৃং হো, রুম বিক্রাদ্র দৃং হিং হো হৃং আছে। একটা কিছু আছে এই বাড়িতে, একজন আছে যার সাথে অশরীরি আত্মা থাকে। কে সে? ভালো চাও তো বলে ফেলো, নয়তো পরে পস্তাবা। আমি কামরূপ কামাখ্যা থেকে আসা তান্ত্রিক, আমার সাথে ফাঁকিবাজি চলবে না। তোমাকে বলেছিলাম না, বড় তান্ত্রিক, একদম খবর করে ফেলবে তো, ঠিকই দেখবে বের করে ফেলবে। কিন্তু তান্ত্রিক সাহেব, আপনি এত কম বয়সে এত তন্ত্রমন্ত্র শিখছেন, আপনার মতো একজন কামেল লোকের সাক্ষাৎ পাইয়া আমরা খুব ধন্য হইলাম। আমার সালাম লন। টেপির মা, এই বাড়িতে কে আছে যার সাথে অশরীরী আত্মা থাকে? এটা বের করাই আমার কাজ। ওং হিং
পতন নিস্তব্ধ মাথা নিচু করেন ধীরে ধীরে মাথা নিচু করেন ধীরে ধীরে মাথা নিচু করেন সবাই ধীরে ধীরে মাথা উপরে তুলেন আস্তে আস্তে চোখ খুলেন এবার আমি মন্ত্র পড়া ধোয়া নিয়ে প্রত্যেক ঘরে ঘরে যাব খুঁজে বের করব কোথায় কি আছে চলেন আমার সাথে যখন তোমাকে বলতাম আমার কোনো কথা তুমি বিশ্বাস করতে না দেখো কোনো পাত্তাই কিন্তু জীবনে তুমি আমাকে দাওনি এখন দেখো চলো এবার ওনার ঘরে যাব অং হিং নমঃ অং হিং কোনো কথা নয় এখন মন্ত্র পাঠ করতে হবে চলুন ওম হিং নমঃ ওম হিং নমঃ কবিল হে কবিল শুনো 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 তোমার কোনো ভয় নেই ওই তান্ত্রিক ভণ্ড সে বলছে টেপির মা নাকি এই বাসায় ভূত নিয়ে এসেছে কিন্তু তুমি তো টেপির মার আসার অনেক আগে এই বাসায় এসেছো তোমরা তো দেখোনি
তান্ত্রিক চুপ চুপ করে এসে ওই পাল্লাটা খুলে আর আমার ওই বোতলটা দেখে দেখে রেখে তার পাশে একটা তাবিজ রেখে দেয়। তাহলে এখন কি করবো বলো? তোকে তুমি তান্ত্রিককে ভয় দেখাও। দাঁড়াও দেখিও কি করে, তারপরে বোঝা দেখাচ্ছি। ॐ ह्रीं नमो ह्रीं ह्रीं ॐ ह्रीं ॐ ह्रीं क्यों चल रहा है? ॐ ह्रीं ॐ ह्रीं ॐ ह्रीं अरे 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 মজা তো। তোমার নাম কি গো চালক মিয়া? আকাশ। বলো কি, আমার নামও তো আকাশ। কে এসেছে রে? একজন বয়স্ক মানুষ, চিনি না। দুরন্ত